হ্যালো ভিউয়ার, আজ আমরা আলোচনা করব কর্ম নিয়ে। বাংলাদেশে গুগলের প্রথম যে প্রজেক্টটি রান হচ্ছে তার নাম হলো কর্ম। গুগলের একটি উইং আছে যার নাম হচ্ছে গুগলের 120, আর এটি এমন একটি ওয়ার্ক প্লেস যেখানে গুগল তাদের নতুন নতুন প্রোডাক্ট ও ইনোভেশনগুলো নিয়ে পরীক্ষা করে, এবং সেটা যদি সাকসেস হয় তাহলে গুগল প্রোডাক্ট হিসেবে ফাইনালি লঞ্চ করে। কর্ম হলো একটি মোবাইল অ্যাপ, আর এই কর্মের মাধ্যমে গুগল বাংলাদেশের একটি মেজর সমস্যা সমাধানে কাজ করেছে, আর সেটা হলো বেকারত্ব। আপনারা জানেন যে বেকারত্ব বাংলাদেশে এক বড় সমস্যা, আর এই সমস্যা সমাধানের জন্য কর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা অনেকে আছেন যে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্ল্যাটফর্মে আর্নের চেষ্টা করছেন কিন্তু সেখানে ব্যর্থ হচ্ছেন, এবং বাংলাদেশের জব সার্চের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে কিন্তু সেই প্ল্যাটফর্মগুলোতে গোটা বাংলাদেশের সমস্ত জব দেখানো হয়, একটি এরিয়া এরিয়া আলাদা দেখানো হয় না। কিন্তু এই কর্মে এখানে জবগুলো অনেক বিশ্বাসযোগ্য, কারণ প্রথমে এই জবগুলো গুগল ভেরিফাই করে তারপরে লঞ্চ করে, এবং এখানে এরিয়া এরিয়া জব পাওয়া যায়। যেমন আপনি যশোরে আছেন, যশোরের জব পাবেন, ঢাকায় আছেন, ঢাকার জব পাবেন। এখানে এমন হবে না যে ঢাকায় আছেন যশোরের জব পাচ্ছেন, যশোরে আছেন ঢাকার জব পাচ্ছেন, খুলনার জব পাচ্ছেন, এমন হবে না। তো এখানে কর্মের সবথেকে বড় সাকসেস হচ্ছে যে আপনার এরিয়ায় জব পাবেন, আপনি যে এরিয়ায় জব করতে ইচ্ছুক সেই এরিয়া সিলেক্ট করলে আপনার সেই এরিয়ার জবগুলো দেখানো হবে। তো এখানে জবগুলো খুবই ফ্রেশার এবং বিশ্বাসযোগ্য, কোনো ফেক জব এখানে পাবেন না। তো চলুন দেখে আসি সে কর্ম কি। কর্ম অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা ওপেন করি অ্যাপটি। ওপেন করার পরে আমরা একটি ইন্টারফেস দেখতে পাবেন, লেখা আছে গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক করলাম, ক্লিক করার পরে লেখা আছে ফাইন্ড এ জব। তো আমরা ফাইন্ড এ জবে ক্লিক করব, কারণ আমরা জব খুঁজছি। দেখছেন ফাইন্ড এ জবে ক্লিক করার পর এখানে অনেকগুলো জব আপনার সামনে শো করছে, যেমন ডিজাইন, কুকিং। আপনি কোন বিষয়ে জব করতে ইচ্ছুক সে বিষয়ে, সাপোজ আমি সিলেক্ট করলাম ডিজাইন এবং কম্পিউটার ও আইটি সাপোর্ট আর ওয়ার্ক উইথ আইটি। তো আমি তিনটে সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। এখানে অ্যালাউ দিতে বলছে, এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করেন। আপনার ফোনে একটি SMS আসবে, সেটি অটো এখানে নিয়ে নেবে। আর সার্চের লোকেশন, আপনি লোকেশন সার্চ করুন। লোকেশন সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনি দেখেন অনেকগুলো জব শো হচ্ছে। এখানে অনেক ধরনের জব আছে, জবগুলো আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন, যেমন ডিজাইন, আইটি সাপোর্ট, কম্পিউটার অ্যান্ড আইটি সাপোর্ট, সেই ওয়ার্ক উইথ আইটি, এই তিন সেক্টরের জব এখানে কিন্তু শো করছে। আপনি চাইলে এখান থেকে জব দেখতে পারেন। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটি আপলোড করতে হবে। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে আপলোড লেখা আছে, আপলোডে আপনার এখানে সিভি আপলোড করতে হবে। বাস আপলোড ওয়েজ সিভি, ব্রাউজ করে আপনার সিভিটি আপলোড করতে হবে। আর যদি আপনি সিভি আপলোড না করতে পারেন তাহলে এখানে আপনার সিভি এডিট করা যাবে। যদি আপনি সিভি আপলোড করতে না চান তাহলে এখানে সিভি এডিট করা, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, রেফারেন্স, ল্যাঙ্গুয়েজ, তারপরে ইন্টারেস্ট। এই অ্যাপের আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে লার্ন নিউ স্কিল। ভিউ মোরে ক্লিক করেন, আপনি যে জবগুলো সিলেক্ট করেছেন সেই সম্পর্কে আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স এখানে দেবে। এখানে দেখা আছে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি ভিডিও, দ্রুত ইংরেজি কথা বলতে 50টি বাক্য শিখুন। আপনার সিলেক্টেড জবের উপর নির্ভর করে রেকমেন্ডেড করছে দেখেন বেশ কিছু ভিডিও, এগুলো আপনি দেখলে আরও আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। এখানে এমন কখনো হবে না যে আপনি জব খুঁজছেন মার্কেটিং এ আর আপনাকে এখন হচ্ছে অন্য কোনো জব। এখানে আপনি যে ধরনের জব খুঁজছেন ঠিক সেই ধরনের জব এখানে অ্যাভেলেবল পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে জবগুলো সিলেক্ট করেছি, যেমন ওয়ার্ক উইথ আইটি, ডিজাইন, কম্পিউটার এবং আইটি সাপোর্ট, এখানে আলাদা আলাদা ট্যাব তৈরি হয়েছে। আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে ওয়ার্ক উইথ আইটির ভিতরে কী কী জব আছে, তারপরে ডিজাইনের ভিতরে কোন কোন জবগুলো এই মুহূর্তে আছে, তারপরে আছে কম্পিউটার এবং আইটি সাপোর্টের ভিতরে কোন কোন জবগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি ওয়ালে সিলেক্ট করেন তাহলে সবগুলো একসাথে দেখতে পারবেন। এটি হলো এই অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও এই কর্ম অ্যাপটি সাকসেসফুলি ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে কর্ম নামে, এবং ইন্ডিয়াতে অন্য নামে লঞ্চ হয়েছে, এবং বাংলাদেশে কর্ম নামে লঞ্চ হচ্ছে। তো এটি হলো আমাদের বাংলাদেশে বেকারত্ব সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। বাংলাদেশে এর আগে কখনো এমন কোনো অ্যাপ্লিকেশন ছিল না যে আপনার লোকালিটি বা আপনার এরিয়ার কোনো জব আপনাকে শো করবে, আপনাকে দেখাবে। আগে প্রত্যেকটি জব সার্চ প্ল্যাটফর্ম ছিল যে আপনাকে ইন্টার বাংলাদেশের সমস্ত জব দেখাবে, এখানে কোনো এরিয়া এরিয়া ছিল না। আর এখন এই কর্মের মাধ্যমে আপনি আপনার এরিয়ার জবগুলো সিলেক্ট করতে পারবেন এবং সেই জবগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবেন। কর্ম অ্যাপটি বাংলাদেশে বাংলা লিঙ্ক এবং ব্র্যাকের সাথে কোলাবোরেশন করছে। সেখানে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে কর্মের একজন রিপ্রেজেন্টেটিভ আছে, তার কাছ থেকে আপনি আরও কর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এর আগে বাংলাদেশে কখনো কোনো জব সার্চ প্ল্যাটফর্মে এতগুলো সুবিধা ছিল না। এই প্রথম গুগল বাংলাদেশে নিয়ে আসলো কর্ম, যাতে আপনি এই ধরনের সমস্ত সুযোগ সুবিধা দেখতে পারবেন। তো কর্মের সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনি প্রথমে আপনার সিভিটা আপলোড করে দিবেন, পরে আপনি যে জবগুলো অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনার ইন্টারভিউটা ডাকা হবে। ইন্টারভিউ যদি আপনি মিস করেন তাহলে আপনার এখানে একটি পয়েন্ট সিস্টেম থাকবে, আপনার ইন্টারভিউ মিস করলে আপনার পয়েন্ট কমে যাবে। এবং ইন্টারভিউ যদি আপনি অ্যাটেন্ড করেন এবং কেমন ইন্টারভিউ সেটার জন্য আপনাকে একটি পয়েন্ট যোগ করা হবে।
এবং এই কারণে আপনারা যেখানে ইন্টারভিউতে কল পাবেন সেখানে অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন, এটা আপনার জন্য ভালো। দিই আপনাকে কল করা হয়, আপনি যদি মিস করেন তাহলে আপনার রিকমেন্ডেডের জব কমে যাবে। ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।